ওহ দেরি হয়ে যাচ্ছে মাউনি আশেপাশে একটা রিকশাও নেই আয়ান একটা কাজ করো তো একটা গাড়ি কল করো ভাড়া গাড়িতেই না হয় যায় আমি দেখেছি অলরেডি মাউনি আশেপাশে একটা গাড়িও নেই রিকশাতে যেতে হবে তুমি ভুল করেছো চেয়ারম্যান স্যারের কাছ থেকে গাড়িটা চেয়ে নিলেই পারতে সরি মাউনি ভুল হয়ে গেছে মাউনি ওই তো একটা রিকশা দেখা যাচ্ছে আয় মামা এদিকে আসেন কোর্টের সামনে যাবেন মাউনি উঠো মামা আগান এভাবে গেলে তো আমাদের দেরি হয়ে যাবে আমাদের তো তাড়া আছে গাড়িটা একটু তাড়াতাড়ি চালান মামনি আমার মনে হয় পেছনে গাড়িটা আমাদের ফলো করছে মনে হয় না গাড়িটা মনে হয় আমাদের ফলোই করছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যদি আমাদের সত্যি সত্যি ফলো করে না তাহলে দেখবে একটু পরে সামনে এসে আমাদের পথ আটকাবে আরে মাউনি তোমার কথাই তো সত্যি হলো আয়ান সাবধানে থাকতে হবে মনে হচ্ছে স্বামীর গাড়ি আশ্চর্য মেজাজটা এত খারাপ লাগছে গাড়িটা সরছেও না আবার আমাদের যাওয়ার জায়গাও দিচ্ছে না একটু নেমে দেখো তো ব্যাপারটা কি দাঁড়াও আমি দেখছি কি ব্যাপার ভাই আপনি রাস্তা আটকে দাঁড়ালেন কেন এটা কি নিতে আসছি স্যার নিতে আসছেন মানে কোথায় নেবেন কেন আদালতে সত্যি করে বলেন তো কে আপনাকে পাঠিয়েছে চ্যাম্পিয়ন গ্রুপ থেকে পাঠিয়েছে চ্যাম্পিয়ন গ্রুপ থেকে জি ঠিক আছে আপনি বসেন আসছি মাউনি ভয়ের কিছু নেই চেয়ারম্যান স্যার গাড়ি পাঠিয়েছে চেয়ারম্যান স্যার গাড়ি পাঠালে গাড়িটা তো বাসার সামনে থাকার কথা ছিল তাই না হয়তো জ্যামে আটকে ছিল না না আয়ান তারপরেও বাদ দাও না মামনি এখন গাড়ি ছাড়া আদালতে তাড়াতাড়ি যাওয়ার আর কোনো উপায় নেই চলো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা মামনি তোমার ঠিক দ্বিধাটা কোন জায়গায় বলো তো তুমি কি এখনো চেয়ারম্যান স্যারকে মন থেকে মেনে নিতে পারো না 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 ঠিক তা না তবে স্যার চলেন আচ্ছা আপনি গিয়ে গাড়িতে বসেন আমরা আসছি আচ্ছা ঠিক আছে মামা এই আপনার ভাড়াটা চলো তাহলে আমরা গাড়িতে বসি আশ্চর্য মানুষের কোনো সেন্স নেই নাকি এত জোরে কি হর্ন বাজায় আরে চেয়ারম্যান স্যার স্যার কোথায় কোথায় যাচ্ছ স্যার কি আমাদের সাথে মজা করছেন আপনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে আবার আপনি বলছেন আমরা কোথায় যাচ্ছি ওয়েট ওয়েট আমি গাড়ি পাঠিয়েছি মানে কেন স্যার এই তো আপনার পাঠানো গাড়ি হোয়াট আমি তো কোনো গাড়ি পাঠাইনি ও মাই গড ব্যাটাকে তো ধরতে হবে গাড়ি তো চলে গেল আয়ান এই যে এটা এই যে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না স্যার কেউ আমাদেরকে গাড়িতে উঠে অন্য কোথাও নিয়ে যেতে চাচ্ছিল বলেন কি গাড়িতে উঠলে তো সর্বনাশ হয়ে যেত সেজন্যই আমার বারবার খটকা লাগছিল মামনি আদালতে সময় মতো যেতে না পারলে আরো বড় সর্বনাশ হবে সেটাই
তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠো। ভাগ্যিস গাড়িতে ওঠার আগেই স্যার চলে এসেছিলেন, কিন্তু ব্যাপারটা এখন কেবল জটিলই না, সাথে বিপজ্জনকও হয়ে উঠছে। আয়ান চলো। ওকে স্যার চলো। এসো এসো চলেন স্যার এসো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।